हेलो अस्सलामु अलैकुम सम्मानित यूट्यूब व्यूअर्स कैमन आबाई आशा करी भलो। आजकल भिडियोते अपन के देख क्यों अपनारा ड्राइवर यूनिट ठीक करबें। तो ये हलो मूलत माइकर ड्राइवर यूनिट समस्त माइके व्यवहार करा है, जेटा बेशिरभाग व्यवहार करा है हलो अपनार मस्जिदे। तो मस्जिदे ये व्यवहार करा है, तो ये एक मस्जिदे जिनिस। तो जो आज के ठीक कर अपन के देखिए दीब। तो ये विभिन्न लेखा आपनारा वो लेखागुलो पढ़े नीन और आमी आपनादेर के देखाबो एटार प्रब्लेम कि एवं कीभाबे आपनारा एटाके ठीक करते हैं। तो भिडियोटी मनोयोग सहकारे देखते थाकुन। तो आमरा फार्स्टे जेटा करब सेटा हलो आमरा नाटगुलाके खुले निब। और नाटगुला खोलार आगे आमादेर एकटा चेक करे देखानोर उचित आपनादेरके जे एटा कि ठीक आछे किना। देखतेई पाच्छेन आमादेर मेशिनटी किन्तु एकटुओ घुरतेछे ना। तो এখন আমরা যেটা করব নাটগুলোকে খুলে ফেলব। তো নাটগুলোকে খুলে তারপরে আমরা কাজটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আমরা কিভাবে এটাকে ঠিক করি ওটাও দেখার চেষ্টা করুন। তো এক পর্যায়ে আমাদের নাটটা খোলা শেষ হয়ে গেছে। তো খোলার সাথে সাথেই কিন্তু আমাদের এটা কিন্তু খুলে যাচ্ছে, যেটা আপনার আছে ওটা কিন্তু খুলে যাচ্ছে। উপরের কভারটা আর নিচের কভারটা নিচেই রয়ে গেছে। তো নিচের কভারটা আর উপরের কভারটার ভিতরে ডিফারেন্ট আর কি নষ্ট হয়েছে ওইটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে কয়েলটা আছে ভিতরের, ওই কয়েলটা নষ্ট হয়ে গেছে। তো এই কয়েলটাকে নষ্ট হয়েছে নাকি এটা চেঞ্জ করা লাগবে নাকি একটা রিপেয়ার করা লাগবে সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা ফার্স্টে যেটা করব আমাদের যে মিটারটি আছে ওই মিটারটি দিয়ে কিন্তু আমরা এটাকে মাপবো। তো মিটারটি দিয়ে মাপতে হলে আমাদের যেটা করতে হবে মিটারটিকে ডিসি পয়েন্টে নিয়ে রাখতে হবে। তো ডিসিতে আছে এখন আমাদের বর্তমানে মিটারটি। তো মিটারটি দিয়ে এখন মাপতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিটা অংশেই কিন্তু লাগানোর চেষ্টা করতেছি যে এটা লাইনটা কি পায় কি না। যদি লাইনটা পায় তাহলে আমরা ওই জায়গা থেকেই আমরা কাজ করে এটাকে সমস্যাটা ধরে দিব। এখানে আমাদের মূলত সমস্যাটা তারটা কেটে গেছে, তো যার জন্য আমাদের এটা আর ঠিক হচ্ছে না। তো এই জায়গাতে কাটলে হয় কি আপনার একদম কাজ হয় না আর। এটা এই জায়গাতে যখন কাটবো ওই জায়গাতে কিন্তু জ্বালাইও করা যায় না, কারণ গুণাগুলো অনেক চিকন, যেটার কারণে আপনার এখানে দিয়ে কোনো রকমেই পসিবল হবে না। তো এখন আমরা যেটা করব এই কভারটিকে খুলে নিব। তো এই কভারটিকে খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কি করতে হবে। তো কি করতে হয় বা কি করব, এখন আমাদের আগে জ্বালাইগুলোকে খুলে নিতে হবে। তো আমরা জ্বালাইগুলোকে খুলে নিচ্ছি। তো এখানে একটু রাং দিবেন, রাং দিয়ে আসতে একটু করলেই কিন্তু আগের জ্বালাইটা সহকারে এখনকার জ্বালাইটা কেটে যাবে। তো আগের জ্বালাইটা যেহেতু হাওয়া ধরে গেছে সো যার জন্য আমাদের তাতালে কাজ করতেছে না ফার্স্টে, তো পরবর্তীতে অবশ্যই কাজ করবে। তো আমাদের জ্বালাইটা অলরেডি খোলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো জ্বালাইটা খুলে গেছে আর এটা কিন্তু উপরের দিকে চলে আসছে। তো উপরের দিকে যেহেতু চলে আসছে আমাদের এখন যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মূল যে বক্স হবে যেটা দিয়ে আপনার সাউন্ডটা বের হবে ওইটাই কিন্তু সাউন্ডের ফলে এটা ফেটে গেছে। তো এটা ফেটে যাওয়ার জন্য আমরা এখন যেটা করব, হয়তো বা এটা ভালো মানের না, এটা অতটা ভালো মানের না, সো যার জন্য এটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আপনারা পণ্যটি দেখতেই পাচ্ছিলেন যে অনেকটাই নতুন ছিল, বাট এটা নষ্ট হয়ে গেছে আর এটা একদম ফেটেই গেছে। এটা তো ফেটে গেছে সাথে কিন্তু আপনার কয়েলটাও কেটে গেছে। তো আমরা এখন এই কয়েলটাকে চেঞ্জ করে দিব এবং বলে দিব যে এই কয়েলটা কোথায় পাবেন এবং কত টাকা হলে এটা কিনতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখন আপনাদেরকে কয়েল দেখাবো। এই যে এটা হলো একটা কয়েল যেটা আপনার এরকম বক্সে বা বিভিন্ন বক্সে থাকে, তো এটাকে নিয়ে নেবেন। তো এটার দাম পড়বে হলো গিয়ে আপনার খুচরা মূল্য কিনতে গেলে আপনার পড়বে হলো 200 টাকা, আর যদি আপনারা পাইকারি রেটে নিতে চান তাহলে আপনারা 60 টাকা, 160 টাকা থেকে 150 টাকা হলেই আপনারা এই জিনিসটা কিনে ফেলতে পারবেন। আর এটা যেহেতু আমরা এখন ফিটিং করব, সো যার জন্য আমাদের এটাকে এখন একুরেটভাবে জ্বালাই করে নিতে হবে। তো এখানে আপনার বিভিন্ন পয়েন্ট বা অপশন লেখা আছে, ওইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দেখতে হবে বা বুঝতে হবে যে এখানে কী লেখা আছে। তো আমি আপনাদেরকে একদম সংক্ষেপে বোঝানো এবং দেখানোর চেষ্টা করেছি যে এই সমস্ত সমস্যাগুলো হলে যে কীভাবে এটাকে ঠিক করতে হয়, বা আপনারা হয়তো বা জানেন না যে এটার ভিতরে কী থাকে। এই জন্যই মূলত কিন্তু আমরা এই কাজটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আর এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে আগে রং দিয়ে এটাকে একুরেটভাবে রং লাগিয়ে নিব আর কি। তো যার জন্য আমাদের রংটা লাগালে হবে কি ওইটার সাথে গিয়ে কানেকশন করা যাবে। তো আমরা আগে রাংটা যেহেতু না লাগিয়ে নিছি, এখন আমরা যেটা করব আগের যে দুইটা পয়েন্ট ছিল ওই পয়েন্টে গিয়ে এটাকে লাগিয়ে দিব। তো ওই পয়েন্টগুলোতে আমরা দুই সাইডে দুইটা লাগিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে লাগিয়ে নেবেন।
তো এটাকে ভালো করে লাগিয়ে নিলে হবে কি আপনার জিনিসটা সহজে নষ্ট হবে না আর আপনার জিনিসটা অনেক স্থায়িত্ব হবে আর কি। তো এটা আপনার প্রতিটা ঘাট আছে এই ঘাটগুলো মিলিয়ে কিন্তু এটাকে লাগাতে হবে। যদি এটা ঘাট মিলিয়ে না লাগান তারপরে হবে কি আপনার জিনিসটা কিন্তু একুরেটলি বসবে না। যেটা নাট চারটা আছে ওই নাট চারটা নাট কিন্তু বসবে না। সো যার জন্য আপনারা এগুলাকে ভালো করে দেখে শুনে তারপরে লাগিয়ে নিতে হবে। আশা করি যে আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন যে মূলত এইভাবেই কিন্তু মাইকের এই যে এটা আছে ডাইভার ইউনিট এটাকে চেঞ্জ করতে হয়। অবশ্যই এটা আপনারা হয়তো বা নাম জানেন না, আমি আপনাদেরকে নামটাও বলে দিছি যেটা নাম হলো ডাইভার ইউনিট, যেটা আপনারা যে কোনো একটা ইলেকট্রিক্যাল বা মাইকের দোকানে গেলে আপনাদেরকে যদি বলেন যে ডাইভার ইউনিটের একটা কয়েল দেন তাহলে আপনারা কিন্তু কয়েলটা দিয়ে দিবে। আর এগুলো কিন্তু বিভিন্ন ফেজ হিসাব করা আছে, আপনারা যদি ওই রকম ফেজ বা এর সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমরা একটু ঘাম লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে প্লাস্টিকটা এখানে ব্যবহার করব এই প্লাস্টিকটা যেহেতু আমাদের এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সো যার জন্য আমরা এখানে একটু ঘাম দিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে দিয়ে নিতে পারেন। আর কিন্তু ঘামটা না দিলেও কিন্তু হয়, তাও আপনার ঘাম দেওয়াটাই বেটার হবে। তো আমরা এখন যে কাজটা করতেছি এখানে এই যে প্লাস্টিকটা দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিকটাকে বসিয়ে দিচ্ছি। আমরা প্লাস্টিকটা বসাতে গেলে আমাদের যেটা করতে হবে সবগুলা নাটের ঘাট যেন ঠিকভাবে বসে ওইটার দিকে ফলো রাখতে হবে, একদম সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। যদি আপনারা সূক্ষ্মভাবে কাজটা করেন অনেক সুন্দর হবে কাজটা। এটা এই টেস্টার দিয়ে আমরা জিনিসটাকে একুরেট করে নিচ্ছি আর কি। এই যে এটাকে একুরেট করে নিলাম, এখন আমরা যেটা করব এই যে আগের যেটা আছে ওইটাকে আমরা ভালো করে ক্লিন করে নেব। যে কার্ডটা দেখতেই পাচ্ছেন এটা হলো একটা ভিজিটিং কার্ড, এই কার্ডটা দিয়ে আমরা কিন্তু এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ভিতরে যদি কোনো ময়লা বা কোনো কিছু থেকে থাকে অবশ্যই অবশ্যই এটার দ্বারা চলে যাবে, তো অনেকটাই ভালো হবে। আর এটা হলো নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা চুমুক আর কি। তো এই চুমুকটার নিচে আবার অনেকটা চুমুক আছে। তো এভাবে মূলত এটাকে তৈরি করা হয় আর কি, এটাকে এই জন্য ডাইভার বলা হয়, ডাইভার ইউনিট বলা হয় আর কি। আশা করব যে আপনারা এই জিনিসটা বুঝতেই পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যেহেতু আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, সো যার জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এটা ফিটিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা মিশিং দিয়ে মেপে তারপরে দেখিয়ে দিব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটা কতটুকু সাউন্ড হয় বা এটাকে কীভাবে সাউন্ড তৈরি হয় ওটা দেখাবো, চুসকুস শব্দ করবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্তই।